সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি পর্ব দেখার জন্য আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মুসমুসে ব্রেড পাকোড়ার রেসিপি এই পাকোড়াটি তৈরি করা কিন্তু খুবই সহজ আপনারা যে কোনো সময় এই পাকোড়াটি তৈরি করে নিতে পারবেন বিকেলের হালকা নাস্তা হিসাবে কিংবা অতিথি আপ্যায়নে হালকা নাস্তা হিসেবে এই পাকোড়াটি তৈরি করতে পারেন সবাই খেয়ে খুবই প্রশংসা করবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক পাকোড়াটি তৈরি করার জন্য এখানে আমি পাউরুটি নিয়েছি সাত পিস দুটি বড় সাজের পেঁয়াজ কুচি করে নিয়েছি একটি টমেটো কুচি করে নিয়েছি চালের গুঁড়া নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ ময়দা নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি দেড় টেবিল চামচ হাফ টেবিল চামচ নিয়ে নিয়েছি চাট মশলা লাগবে স্বাদ মতো লবণ এবং এক টেবিল চামচ সয়া সস ও এক টেবিল চামচ টমেটো সস এখন একটি বাটিতে আমি পানি নিয়ে নিয়েছি এবার একটি করে পাউরুটি পানিতে ভিজিয়ে নিচ্ছি ভালো করে ভিজিয়ে নেওয়ার পর ঠিক এভাবে পানিটাকে পাউরুটি থেকে চেপে চেপে ঝরিয়ে নিতে হবে আমি সবগুলো পাউরুটিকে একইভাবে পানিতে ভিজিয়ে পানি ঝরিয়ে নিয়ে নিচ্ছি সবগুলো পাউরুটিকে আমি পানিতে ভিজিয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আমি এখানে দেড় টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি আপনারা যে যে রকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি চালের গুঁড়া এখানে চালের গুঁড়া দেওয়ার কারণে পাকোড়াগুলো ক্রিস্পি হবে আর দিয়ে দিচ্ছি ময়দা ময়দা দেওয়ার ফলে পাকোড়াগুলোর ভেতরে সফট হবে এবার দিয়ে দিচ্ছি সয়া সস আর দিয়ে দিচ্ছি টমেটো সস এখানে টমেটো সস এবং সয়া সস এটা অপশনাল আপনারা না চাইলে নাও দিতে পারেন দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ টেবিল চামচ চাট মশলার পরিবর্তে এখানে হাফ টেবিল চামচ ভাজা গরম মশলার গুঁড়া অথবা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিতে পারবেন এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার আমি সমস্ত উপকরণ হাত দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি ভিডিওর কোন অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যেন পাউরুটির কোনো দোলা না থাকে দেখুন ঠিক এরকম হবে আঠালো আঠালো টাইপের পাকোড়া তৈরির জন্য মিশ্রণটি আমার রেডি হয়ে গেছে এবার পাকোড়াগুলো ভাজার পালা পাকোড়াগুলো ভাজার জন্য আমি চুলা একটি প্যান বসিয়ে চুলা অন করে দিয়েছি রান্নার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার আমি তেলটাকে গরম করে নিচ্ছি কিছুক্ষণ তেল গরম হয়ে গেছে এবার আমি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি পাকোড়ার এক পাশ ভাজা হয়ে গেলে উলটিয়ে অপর পাশটাও ভেজে নিব পাঁকোড়াগুলোকে এভাবেই উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি যতক্ষণ না পাকোড়াগুলো সোনালি বাদামি হয়ে আসে পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি পাকোড়াগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি একইভাবে সবগুলো পাকোড়া আমি ভেজে নিচ্ছি সবগুলো পাকোড়া আমার ভাজা হয়ে গেছে এখন পরিবেশনের পালা তৈরি হয়ে গেল মজাদার মুচমুচে ব্রেড পাকোড়া এই পাকোড়াটি তৈরি করা খুবই সহজ এবং খেতে খুবই টেস্টি অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন বাসার ছোট বড় সকলেই অনেক পছন্দ করবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এমন সহজ ও মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ